জানতে চাই রব্বানা পুরোপুরির অর্থ কি? আমি আপনাদের বলে যাই, আপনারা কেউ তো সাপ চেনেন না জি, ও যদি কারো কামড়ায় কি হবে? মরে যাবে। কেউ তো সাপ মানুষের দিকে ভয় করে না, ও যেমন মানুষের কামড়ায় মানুষের দিকে ভয়ও করে, কেউ তো সাপে করেছে তারা, ও খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে ফাড়া সপ্ত পাকা। এক জায়গায় ছোট্টটা গর্ত মতন দেখেছে, দেখে মাথাটা ঢুকে দিয়ে বলছে আল্লাহ বেঁচে গেছি, বডি পুরো বাইরে মাথা পুরো ভিতরে, মাল মারির সুযোগ হয়েছে না হয়নি, জুতো ফেলে লাঠি লাগবে না, কিল মেরে ঘুষি মেরে শেষ। ও কানতে বলে রব্বানা আমাকে ওরা মারছে খোদা তুমি কি দেখো না, আজ আমি দেখতে পাচ্ছি মাগার তোর মার বন্ধ হবে না, কেন হলো রব্বানা? আল্লাহ বলছে হয় সালার ভেতরে ঢুকে যা, আর নইলে মায় বাপ পুরো বাইরে এসে ফেনা তোল, খবরদার এদিক ওদিক করবি না। আল্লাহ তাই বলছে শুনে গে দাও বান্দা, আমি আল্লাহ বলে দিলাম। কবি বলছেন তোর আঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সারা পামবন ইয়া সঙ্গ হো যা, দুটো রঙ হয় না একটা রঙ হও, ভাই মোমের মতো গলে মুসলমান হও, আর নইলে বাইমানের মতো কাপের হয়ে পাথর হয়ে বেরিয়ে যাও, দুটো রঙে থাকলে মার খেতেই থাকবে। আল্লাহ বলছে মুসলমান আমি তোদের পুরোপুরি ভিতরে ঢুকাতে চাই, আদা আদি চলবে না। আল্লাহ তে বলছে ভালো করে শোনো, কি গো বাবুজি কি শুনবো? আল্লাহ বলছে পুরোপুরি মুসলমান হও, এখন তোমরা বলো তোমরা মুসলমান না অন্য কিছু? সব মুসলমান, তোমরা সবাই কোরআন মানো? কোরআন মানেন কে কে হাত তোলেন দেখি। আরে বাবা সব হাত মানেন, যার মাথায় তেরে নাম কাটা সেও বলেছে মানি, যে জীবনে নামাজ পড়ে না সে বলতেছে মানি, মানার কাউ কতটা ধরন দেখেন কি গো বন্ধু? সবাই বলতেছে মানি, আল্লাহ এরা তো বলতে সবাই মানে, তাহলে এরা মার খাচ্ছে কেন খোদা? এরা তো ইসলামের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলছে না কি হয়েছে, আপাতু উমিনু নাবি বাগাদিল কিতাবি ওয়া তাকফুরু নাবি বাদ, আলো যা আপাতু উমিনু নাবি বাদিল কিতাব, এই কোরআন শরীফের কিছু তোমরা মানবে, ওয়া তাকফুরু নাবি বাদ, আর কোরআন শরীফের কিছু তোমরা বাদ দেবে, আর মুসলিম বলে দাবি করবে এটা কোনদিন সম্ভব না। মানতে গেলে কোরআন পুরো মানতে হবে, তারপরে খোদার কাছ থেকে মদদ পাওয়া যাবে। জানতে চাই আল্লাহ কোরআন মানলে কি পাওয়া যাবে? আল্লাহ বলতে শুনে রেখে দাও, কোরআন যদি মেনে নাও আমি আল্লাহ কথা দিলাম কি? আমি আল্লাহ কথা দিচ্ছি, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, ফামান তাবিয়া হুদায়া, আল্লাহ বলে যারা আমার কোরআন শরীফটা মেনে নেবে, হুদা মানে কোরআন, তানজিল মানে কোরআন, ফুরকান মানে কোরআন, কালামুল্লাহ মানে কোরআন, এগুলো কোরআনের অনেক নাম, আল্লাহ বলে শুনে রেখে দাও, যারা কোরআনটা মেনে নেবে আমি আল্লাহ কথা দিলাম, ফালা খাউফুন ওদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন ওদের কোনো চিন্তা হবে না। জানতে চাই রব্বানা, আমরা তো বলেছি কোরআন মানতেছি, তারপরে মার খাচ্ছি চেসনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, আসাম, সব জায়গায় মার খাচ্ছে কারা? মুসলমান। আল্লাহ বলছে কোরআন মানলে মার খাবে না, আর এখানে আল্লাহ মার খেয়ে মরে যাচ্ছি ঠেকানোর লোক হয় না, কেন হলো রব্বানা? আল্লাহ বলছে বলে দাও, ত কোরআন তোমার ভাগ্য নষ্ট করে দেবে, ও নবী গো কোরআন যারা মেনে নেবে তাদের ভাগ্য নসিব হয়ে যাবে। জোরে বলেন তকবীর, নারায় তকবীর। পিছনের লোক বলেছো আল্লাহ যে আসতে তকবীর দেবে তার গালটা তুমি বেঁকে দাও, নারায় তকবীর। এবার জোর হলো কি করে, গাল বেকার ভয় আছে খুব তো,
বুঝছেন ওমন দেখো না ফিরে চলবে চল বেলা ডুবে যায় ওমন গজলটা কেমন লেগেছে বাবা খুব ভালো পুরো ভাটিয়ালি না পুরো পুরো ভাটিয়ালি ও দাদা এই বক্তার পাগল কোরআন শোনার পাগল না কোরআন দিলে নিতে চায় না তখন বুঝতে হবে এ মাল দুনিয়াদার হয়ে গেছে আবারও দেখেন নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পারওয়ার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পারওয়ার জিব্রাইল চুমে যার দরবার এই হলো বক্তা ভাই এই গজল বলা হারাম শোনাও হারাম ইউটিউবে হচ্ছে না দাদা বলা হারাম শোনা হারাম চ্যালেঞ্জ এখানে নবীকে খোদা বলে বসেছে মানে নবী হলো নায়েবে খোদা আমি বলছি ঘুরিয়ে দিলে জায়েজ কি করতে হবে নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল জিব্রাইল আশিত চিরকাল লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে না মে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন মা ফাতেমার দুলাল তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল জিব্রাইল আশিত চিরকাল আরে নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ এটি জোরে বলা যাবে না যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ একবারে জোরে বলেন দাদা এইবার একটা গুতো মারব কোন জায়গাতে ওয়াজটা ছেড়ে দিছি কে বলতে পারবেন মাঝখানে ছোট্ট করে দুটো গজল দিলাম এবার তুমি বলো ওয়াজটা ছেড়েছি কোথায় শয় শয় লোক তো কি নিয়ে বাড়ি যাবে তোমরা বেড়া বলো বাড়ি যাবার মতো কিছু আছে দুটো গজলে যদি সব ভুলে যায় রাস্তায় ওটা পর্যন্ত কি যাবে সাথে কিচ্ছু না আমি বলতেছিলাম আল্লাহ বলছে দুটো রং ছেড়ে দাও তাই না আর একটা রং হয়ে যাও ও সোনার চাঁদের আমার আল্লাহ দুটো রং ছেড়ে দিয়ে একটা রং হলে তুমি কি দেবে আল্লাহ বলছে কোরআন মতো জিন্দেগি গড়লে দুনিয়াতে আখেরাতে শান্তি পেয়ে যাবে ও আমার আল্লাহ কিভাবে কোরআন মানতে হবে এটা কি তুমি বলে দেবে আল্লাহ বলছে অবশ্যই বলে দিলাম আমার কোরআন মানতে গেলে এ থেকে জেড পর্যন্ত এক জায়গাতে একটা যাবার বাদ দিলে হবে না প্রত্যেকটা ঠিকভাবে মানতে হবে কিরাম ভাবে মেনেছে সাহাবিদের দিকে নজর করো সাহাবিরা মদ খেত কি খেত ভাই মদ তখন মদ হারাম হয়নি মদ তখন খাওয়া যায় ছিল একদিন আয়াত নাজিল হয়ে গেল কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো কি হয়েছে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত খবরদার নামাজের ধারে বাড়ে যাবি না নামাজ পড়া তো দূরের কথা
লা তাকরাবুস সালাত পোড়া তো দূরের কথা নামাজের ধারে যাবি না যুবকরা কি বলবে বাহ কোরআনে এরকম আছে নামাজ পোড়া দূরে ধারে যাবে না বলে হ্যাঁ যাবে না কেন যাবে না আলে শুনে গে দাও ও আনতুম সুকারা আর বলে যখন তোমরা মদ খেয়ে থাকবে নেশা করে থাকবে তখন নামাজের ধারে যাবে না কেন যখন তুমি চুল্লুকে থাকবে তখন তোমার চোখ ঠিক থাকবে না তখন তুমি মারে বউ বলে ফেলবে বউরে মা বলে ফেলবে বাপরে শালা বলে ফেলবে শালারে বাপ বলে ফেলবে কান্ত গান থাকবে না এই জন্য নামাজের কাছে যেও না তোমার নেশা কেটে গেলে নামাজ পড়তে পারবে তখন যাচ্ছিল ফজরের নামাজ পড়ে নেশা করে নিল জোহরের আগে নেশা কেটে গেল আবার নামাজ কিছুদিন পরে আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারেরা কি হয়েছে রব্বানাল্লাহ বলতে শুনলাম ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ ওয়াল মাইসিরু জুয়া ইলা আখির আর হাত দেখানো এসবগুলো তোমাদের জন্য হারাম করা হলো আর মদ খাওয়া যাবে না আর জুয়া খেলা যাবে না ভাই মাজায় জায়গা আছে কমিটি বলেছে শর্ট শেষ তা আল্লাহর রাস্তায় একটু টেনে টেনে একটুখানি আসবেন আল্লাহর জন্য আল্লাহ তোমাদের অনেক কিছু নেকি দেবে শোনা একটু দরুদ শরীফ পড়েন টেনে আসে না দেখি আল্লাহুম্মা বাহ 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 খুব সুন্দর লাগলো ভাই কিছু কিছু জায়গা আছে উঠে আসতে বললে পিছন দিকে চলে যায় আর আসনে বলে ঢুকবো না কিন্তু আল্লাহ শুকর আপনাদের দেখলাম আপনাদের কোরআন শোনার নেশা আছে খুব ভালো তো আপনারা একদম পাগল পাড়ার সামনে ছুটে এসেছেন আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন এবার আল্লাহ বলছে মদ খেও না সাহাবীর এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মদ আর খাব না কিন্তু যে মদ বাড়ি আছে ওই মদগুলো বিক্রি করে দিই রাসূল বলতে শোনো যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম ও বিক্রি করা যাবে না মদের হাড়িতে লাথি মারলো মদ নালা বয়ে সমুদ্রে চলে গেল সাহাবীরা গলায় আঙ্গুল দিয়ে উল্টি করে দিল মদ বন্ধ হয়ে গেল আল্লাহ বলছে তাকায়াদা এইরকম বান্দা হতে হবে এরা আপনারা বলেন মেরিগঞ্জের বুকে মুসলমানের ছেলে মদ করে আসে না নাই আসে মানে কি বেমালুম আসে ও কন্দরজার মাল গাঁজাখোর সুল্লুখোর তাই না ও দাদা আল্লাহ বলছে কোরআন মানতে গেলে যেটা তুমি শুনেছো হারাম ওটা তুমি ছেড়ে দাও আর যেটা হালাল বলেছে ওটাকে তুমি ধরে নাও বিড়ি খাওয়া কি হারাম হারাম বিড়ি খাওয়া হারাম অথচ মাল বিড়ি খায় ডান হাতে আর আল্লাহর পানি খায় বাঁ হাতে কি মাল রে বাবা বিড়ি খায় ডান হাতে ধরে বাম হাতে পানি খরচ করে ডান হাতে দেখি চলে বিড়ি অথচ পানি খাওয়ার সময় হালাল জিনিস খায় বাম হাতে ধরে খায় কি বড় মাল রে বাপ বুঝতে পারছেন না আমার শোনা সাথে বন্ধু একটা বুড়ি মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে আর কিছু ছেলেরা খেলা করতেছিল বলছে ও বুড়ি মা বলে কি হয়েছে বলে তুমি যাচ্ছ তোমার গায়ে চাদর কই বলে কেন বলে তুমি জানো না কোরআন নাজিল হয়েছে বলে কি নাজিল হয়েছে তখন ছেলেরা শোনাচ্ছেন অকারনা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিলুলা আল্লাহ বলছে নারীরা অকর্ণার চা আমরে শিকা এ কথা চট হচ্ছে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো আল্লাহর ওয়াড়া জি
অকারণা ফি বয়তি কন্যা ওয়ালা তাবাররজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা ঘরের মধ্যে অবস্থান কর, বাইরে জানো আগেকার জামানার নারীদের মতো করে সাজসজ্জা করে টিপকো বালেতে ঠোঁটে লিপস্টিক দিয়ে যেন বাইরে তোরা চলবি না, আর বাইরে যখন যাবি তোরা পর্দা করে যাবি। কে বলেছে, কে বলেছে, বলেছে মোর রব্বানা। আল্লাহ বলছে আয়াত যখন বুড়িটা শুনলো, বুড়িটা ওইখানে বসে পড়েছে বলে আমার ছেলেদের একটু ডেকে দাও, সবে বাড়িতে বেরেছে তোরা। তো বলছে তুমি তো বাড়ি যেতে পারো, বলে তোরা একটু ডেকে দে না। ছেলেদের ডেকে দিয়েছে, ছেলেদের এসে বলছে মা কি হয়েছে, বলে কোচে একটা চাদর নিয়ে আয়, বলে মা একটুখানি তো বাড়িতে নিয়ে আসতে পারো। বলে কোসি রে এইখানে কোরআন শুনেছি, এইখান থেকে কোরআনকে মানবো, তারপরে পা তুলবো বন্ধু, তার আগে তুলবো না, আসলে বলা যাবে না। আর আমাদের মেয়েরা কি, আমাদের মেয়েরা আরো ভালো করে মেনেছে, তাই না, আরো ভালো করে মেনেছে। আল্লাহ বলছে ঘরের মধ্যে থাক, এরা শুধু মাঝে মধ্যে খোঁজে ফাঁক, বাপ ঘুমিয়েছে কিনা, বেহায়া বেপরদা নারী, পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে হাটে চলে, লজ্জা শরম করে না, বলে শুনব না কো ফতোয়া ফারাজ, মানব না কো মৌলবি, বেপরদাতে যাব সিনেমাতে, তাতে হুজুর তোমার কি। এটা মেয়েদের কথা। এরা বলছে হুজুর আমরা ফাতেমার ড্রেস পরতে পারবো না, আমরা আয়েশার ড্রেস পরতে পারবো না। আমি বলছি মা শোন, যখন ফাতেমার ড্রেসটা পরবি না, লাশ থাকবে ঝোপের খোলে, তোর স্বামী খুঁজে পাবে না। মা আয়েশার ড্রেসটা পরবি না, লাশ থাকবে খালের খোলে, পুলিশ খুঁজে পাবে না। কেন হলো রব্বানা, যখন তোমার মেয়েকে শ্রীদেবী সেজে শ্রীদেবী করে রাস্তায় পাঠিয়েছ, রাস্তায় মিঠুন দাঁড়িয়েছিল, যা করার তা করে দেশে, ওখানে কোনো বুজুরুগি চলবে না, ঠিক না বল ও দাদারা? জি জি, মন দিয়ে শুনবেন। বাবা আপনারা বলেন মেয়েদের আল্লাহ বলেছে বরখা পর, কি বলতে বলেছে বাবা? পর্দা হিজাব বরখা। এরা বলছে হুজুর আমরা বরখা পরবো, ওরা বরকা পড়তেছে সাইডে কথা হচ্ছে কেন ভাই? ওরা বলছে হ্যাঁ বরকা পড়বো, কিন্তু ভাই আমি আপনাদের বলে যাই, আমাকে আপনারা চেনেন কিনা জানি না, আমি একজন টেলারিং মাস্টার, আমি কাটিং টু সেলাই, লেডিস টু জেন্টস, এ টু জেড সব করতে পারি, আমার ড্রেস সব আমার হাতে, আমি অনেক করে দর্জি কাজ করি না। আপনারা চেক করে নেবেন কি ধরনের প্যান্ট কাটবেন, কাপড় নিয়ে আসেন, ইনশাল্লাহ ধরবো ফেলবো কেটে দেবো, আল্লাহ রেখেছে। মেয়েরা বরকা পরে, ও দাদারা বরকা পরে, এমন বরকা পরেছে, ওই বরকা পরা হারাম, যে বরকা পরেছে শরীরটা পুরো টাইট হয়ে শরীরের সঙ্গে সেট হয়ে গেছে, শরীরের অঙ্গগুলো বিকশিত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনারা বলি দেখবেন মেয়েরা বরকা পরে যায় সব জায়গাটা ঢাকা, আর মুখটা রাখে ফাঁকা, ঠিক না ভুল ভাই? সব ঢেকেছে, ঝাপটা তুলে রেখেছে। আপনাদের মধ্যে বলি ভাই, আপনাদের মধ্যে ভালোবাসা করেছেন এমন যে একটা ছেলে হাত তোলেন দেখি, নেই? আপনি ঠিক জানেন তাই, ভালোবাসার কথা বললে কেন ছকিনার কথা মনে পড়ে? তুমি তোমার প্রসঙ্গে ভালোবাসিনি, তুমি নবীকে ভালোবাসিনি, তুমি আল্লাহকে ভালোবাসিনি, বুঝেছো? সত্যি কথা বলো, যখন কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে আই লাভ ইউ বলে, ঠ্যাং দেখে বলে না, মুখ দেখে বলে, ঠ্যাং দেখে নাকি মুখ দেখে? আরে দাদা সব জায়গাটা ঢাকা, আর যেটা দেখে ভালোবাসা করবে সেই জায়গাটা ফাঁকা। আমি বললাম দিদিরা ওই বরখা পরা হারাম, বরখা তুমি এমন পরো বরখা যেন তোমার চয়েস না হয়। কারণ কি জন্য তুমি বরখা পরেছো? যাতে লোকে তোমার না দেখে, তুমি দেখতে আলকাতরা সুন্দরী, আর এমন বরখা পরেছে মনে হচ্ছে বিশ্ব সুন্দরী, যে দেখার না বার বার তার দিকে দেখে, হায় 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 এমন করে বাজারে ঘুরতেছে, যুবক তো দূরের কথা, বুড়োরা মুখ সুবড়ে পড়তেছে,
বলে আল্লাহ মাল ছালো কোথায় আল বুঝছেন না ও সোনার চাঁদ রে ও দিদিরা তোদের তোদের হাত ধরে বলে যাই আর সর্বনাশ করিস না ওই জামানাটা স্মরণ কর একটা বিধবা নারী বিধবা সরি সরি একটা আট কুড়ি বলে যার বাচ্চা কাচ্চা হয় না দেখতে খুব সুন্দরী ওই বেচারা গেল মাস্টার আছেন আপনি দেখেছেন এক জায়গায় হাত দিলেই কাজ নতুন গাড়ি ড্রাইভার পুরাতন ড্রাইভার নতুন গাড়ি নতুন গাড়ি কোথায় যাবে ঠিক আছে ভাই আবার সগো প্রেমিক বেলাল মদরি জগতে ফিরে নূতন করিয়া আদান হাঁকিতে কাবার মিনার পরে আবার সগম প্রেমী মদরি জগতে ফিরে নূতন করিয়া আদান হাঁকিতে কাবার মিনার পরে দিয়ে যে অমর পৃথিবী সব বলে যে ও দুটি কথা আশেকে রসুল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা তবু সাহসে ও কাজে ও কথায় অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ব্যথায় ও গো তাহারি সুগান গাহে স্বর্গ হতে বারে তুমি আবার এসো গো ফিরে নূতন করিয়া আজান হাঁকিতে কাবার মিনার পরে কোন জায়গাতে ছিল বাবা তবুও স্মরণ হলো না হায় 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 হ্যাঁ রাইট পর্দা নিয়ে হচ্ছিল দিদিদের পর্দা নিয়ে হচ্ছিল তাই না বলছি আল্লাহ বলছে নারীরা তোরা সম্ভ্রম হ রসুল বলছে তোরা হলি সোনার জাত তোরা থাকবি কৌটোর ভিতরে তোরা বাইরে কোনো দিন যাবি না বাইরে গেলে পর্দা করবি আয়েশার মতো ফাতেমার মতো নায়িকার মতো হবি না ও সোনার চাঁদরে ও মায়েরা দিদি ভাইরা আমরা যারা এখানে বসে রয়েছি মা লক্ষ্য কর আমরা সবাই তোদের পেট থেকে এসেছি না আসি নাই ডাইরে আকাশতে পড়েছি কি মায়ের পেট থেকে এসেছি রসুল বলছে প্রথম মাদ্রাসা মায়ের কোল মা যদি হয় ভালো বাচ্চা হবে ভালো আর মা যদি হয় শ্রী দেবী পেট থেকে আসবে মিঠুন চক্রবর্তী আর মা যদি হয় ফাতেমা পেট থেকে আসবে হাসান হোসাইন ঠিক না ঠিক মা যদি হয় আয় খাদিজা পেট থেকে আসবে ফাতেমা ওমা তোদের পেটটা সোনার খনি কর তাহলে আবু বকর আসবে আবার উসমান খনি আসতে পারে মা গো আসতে পারে ওমর ফারুক আসতে পারে আবু বকর সিদ্দিক কিন্তু তোরা বিগড়ে গেছিস এখন দুনিয়াতে কাদের পাবো বল প্রথম মাসা মায়ের কোল কেন একটা ভালো করে উদাহরণ দিয়ে যাই একদম বাস্তব আমার একটা মেয়ে আছে আপনারা শুনেছেন অন্ধ মেয়ে শুনেছেন না ভাই অন্ধ মেয়ে গান শুনলে কাঁদে তখন আমি এতটা বুঝি নাই
ভালো করে ঢুকে বুঝলাম ব্যাপারটা কি। আমার বিবি যখন দোলনায় বসে ছোট্টবেলা থেকে দুধ খাওয়ায়, আর মুখে বলতে থাকে কি বলে, জামিও তের জান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো একসাথে সব জড় হয়ে মোদের দাবি তোলো, খেলার গুটি সাজিয়েছো যা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে সাতটা খেলার ফল হবে না ভালো। কাঁচে মেজমের কান্না বন্ধ হয়ে গেল, আমি ভালো করে দেখি মেয়ে কাঁদে না, গজল শুনে কাঁদে না, গান শুনলে কাঁদে, ও শোনা চাঁদ। তাই ভালো করে বলে যাই, প্রথম মাদ্রাসা মায়ের কোল কেন বলছি, এক মেয়ে মার এক সাহেব আর একটা বাচ্চা তিনজন যাচ্ছে রাস্তা দিয়ে, ছেলেটা লজেস খাচ্ছিল, লজেসটা হাত থেকে পড়ে গেছে, তুলতে গেছে কারণ ও শুনেছে যে তুলে খাওয়া সুন্নাত, ও লজেস তুলতে গেছে, সাহেব বলতেছে বাবা পড়ে যাবা জিনিস তুলতে নাই ফেলে দাও, চলে গেছে। তার কিছুদিন পরে এইবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছপিছে রাস্তা পানি হয়েছে আর মেম স্লিপ করে চিৎপটাং হয়ে গেছে। যখন বাচ্চা হাত ধরে তুলতে যাচ্ছে, বাচ্চা বলছে আব্বা পড়ে যাবা জিনিস তুলতে নাই। বাবার একটা বিয়ে করে নিও, আবার একটা মা টকাইয়া নিও, ওরে তুমি বাদ দাও। তখন বুঝেছে যে সত্যিকারে আল ইলমু পিসিগারি কান্নাকশ পিলা হাজারি, ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। তাই বলে যাচ্ছি মা তোদের বাচ্চা নিয়ে মেলায় যাস না, তোদের বাচ্চা নিয়ে নন্দার সঙ্গে আর কি করিস না, তোদের বাচ্চার সামনে যা করবি এখন হয়তো বলতে পারে না, আগামীতে ওরা তোর মতো তৈরি হবে একটু দেরি করবে না, ঠিক না বল। প্রাণ ভরে দর শরীফ আল্লাহুম্মা এইবারে আপনারা ভুলে গেছেন আমি অর্থটা কোন জায়গায় রেখেছি, আমি বলে দেই, সেই 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 আটকুড়ি মেয়ে, এবার মনে হয়েছে ভাবছি ঠিক আটকুড়ি মেয়ে, ও গেছে গোশের দোকানে গোশ কিনতে, আর গোশ কিনে বাড়ি এসেছে, কিছুক্ষণ পর একটা লোক এসে বলছে ভাবি ভালো আছে, বলে হ্যাঁ, বলে গোশ ব্যাপারি তোমার সঙ্গে বিয়ে করবে ভাবি তুমি কি রাজি, তোমার নাকি বাচ্চা কাচ্চা নাই, স্বামী নাকি অসুস্থ। মহিলাটা বলছে ওরে ভাই তুই আগে গোশ ব্যাপারির কাছে যা, জিজ্ঞাসা করে আয়, ও আমাকে দেখেছে কি করে আমি কালো না ফর্সা, গিয়ে বলছে গোশ ভাই ভাই তুই কি করে দেখেছিস বল, তা বলছে ভাই আমার কাছে গোশ কিনতে ছিল আর মুখের ওই পর্দাটা এক জায়গাতে ছেঁড়া রয়েছে, ওইখানটা হাওয়া এসে ওর মুখের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওর ফাঁক দিয়ে দেখেছি মহিলাটা দেখতে ফর্সা, এসে বলছে ভাবি তোমার এরকম করে দেখেছে, বলে যাও গোশ ভাই বলে দাও ওর চরিত্রটা ঠিক করতে বলে দাও, চলে গেছে। মেয়েটা বরকা পরে স্বামীজি বলছে দুটো টাকা দাও, বলে কি করবে, বলে পরে বলতেছি, দুটো টাকা হাতে করে নিল, দু টাকা নিয়ে বাজারে চলে গেছে, দোকানে গিয়ে একটা বেলেট কিনে এনেছে, এসে বলছে স্বামী তোমার কলমটা দাও, বলে কি হবে, বলে দেখো তুমি কি করি। এবারে বরকা পরা রয়েছে, মুখের ঝামটা চেপে ধরেছে, ভালো করে চেপে ধরে সেই ছেঁড়া জায়গাটা কলম দিয়ে দাগ মেরেছে, বলে কি হবে বিবি, বলে আমার স্বামী রে আমার অঙ্গটা তোমার জন্য আল্লাহ হালাল করেছে, এই জায়গাটা গোশ ব্যাপারি দেখে ফেলেছে জাহান্নামে চলবে, ও আমার স্বামী রে আমি দুনিয়াতে ওরে কেটে দিতে চাই, আমার কাছে রাখতে চাই না, জোরে বলা যাবে না। ও দাদা আমাদের মেয়েরা কি গো একদম মুখ দেখা যায় বলে মনে হয়, মুখ দেখা যায় একদম মুখ দেখা যায় না, আমি বলি সোনার চাঁদ ও আমার মা বোনেরা একটু ভালো করে শুনে রেখে দাও, তোমার দেহটা আল্লাহ করেছে এমন একটা পর্দা, কিরাম পর্দা জানেন, পর্দাটা হলো আগেকার জামানায়, আগেকার জামানা বলতে আজ থেকে বোধ হয় এক দেড় বছর আগে মোবাইলে রিচার্জ করার জন্য একটা কার্ড পাওয়া যেত না বাবা, 50 টাকা 100 টাকা 200 টাকা, ওই কার্ডে একটা কালো নাম্বার কালো একটা পর্দা থাকতো না, পর্দা তুলে দিলে ও কাঠের দাম কত, 500 টাকার কাঠ কত দেবেন আপনি,
না কা পর্দা তুলে দিছি ও তো লো মেরে নেছে মা মেরে নেছে এ দিদিরা যতক্ষণ তোদের পর্দা থাকবে ততক্ষণ তোদের 500 টাকা দাম আর পর্দা যখন উঠে যাবে আই বড় রাখে নেবে তোর গাড়ি বাড়ি শাড়ি চুড়ি সঙ্গে তোর ফিরি দিতে হবে টাকা দিয়ে নেবে না ঠিক না ভুল ও আমার দিদি ভাইরা ও আমার সোনার পাখিরা তুই যে নায়িকার ড্রেস পরে রাস্তায় ঘুরতেছিস তোর দাম তুই কমিয়ে দিছিস মা আমরা কোনোদিন কমাই না একবার ধর্মঘট কর হাটে যাব না বাজারে যাব না সিনেমায় যাব না বোনার সাথে যাব না আল্লাহর কসম যারা বলতেছে বিয়ে করতে গেলে এত দিতে হবে ওই ছেলের বাপ তুই মেয়ের বাপের পায়ে ধরবে তোর মেয়েটা দে নইলে আমার ছেলে আর বাঁচবে না চ্যালেঞ্জ মেয়েরা ধর্মঘাট করুক যে আমরা ফাতেমার মতো আর বাইরে যাব না আর এ করব না অবস্থা দেখেন বিয়েতে আর মেয়েদের ভাবে টেনশন করতে হবে না ও দিদি তোরা নায়িকার পোশাক পরে তোদের তোরা তোদের সর্বনাশ করেছিস আমাদের কিচ্ছু করতে পারে বলো আমাদের দাম বেড়ে গেছে ও আল্লাহর কোরআন আর তোমার কাছে জানতে চাই নবী একদিন ওয়াজ করতেছেন একটা কালো মেয়ে এসে হাজির আমার নবী কালো মেয়েটা দেখে বলতেছে লা ইয়াদখুলান্নাল জান্নাতা সফরা সৌদা রসুল বলছে কোন কালো মেয়ে আর কোন মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না এর আপনারা বলেন নবী যদি হ্যাঁ বলে হালাল নবী হারাম না বললে হারাম ওই নবী বলতেছে কালো মেয়ে মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না এর আপনারা বলেন মেয়েরা খুশি হবে না খুব দাদা বলছে খুশি হবে কালো মেয়ে খুশি হবে কালামে কি বলবে আল্লাহ তৈরি করেছো তুমি আর এখন বলতে জান্নাতে দেবো না মেয়েরা কানতেছে আর আপনারা বলেন মেয়েদের মন নরম না শক্ত খুব নরম আবার কিছু কিছু মেয়ে আছে রে এত গরম দাদা ও বিষ খেয়ে মরবে তবু স্বামীর কথা মানবে না হয় না হয় না যদি ওই মেয়েরা ভালো তো ঘরটা হবে আলো আর মেয়ে বউ যদি একবার খারাপ হয় ওই স্বামী জানে যার বউ খারাপ ওর ঘরে কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন না মেয়েটা কাঞ্চার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন চারটে কাজ করলে জান্নাতে যাবে বলে কি আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ইয়া রাসূল আপনি বলেছেন কোন মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসামাত শাহরা আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে আতাত বালাহা আর কোন নারী যদি স্বামীর ইত্তেবা করে স্বামীর ভালোবাসে হাফিজাত ফুরুজাহা আর কোন নারী যদি নিজের ইজ্জতকে পরপুরুষে বাঁচাতে পারে রসুল বলেছে ওই মেয়েটা জান্নাতের যে দরজা দিয়ে যাবে সে দরজা দিয়ে জান্নাতে যাবে জোরে বলেন বলছে রসুল্লাহ আপনি কেন বললেন কালো জান্নাতে যাবে না অনেক বলছো মা কালো জান্নাতে যাবে না ঠিক তুমি যেদিন জান্নাতে যাবে মা সেদিন কালো থাকবে না পূর্ণিমা চাঁদের মতো চারা দেবে খোদা কালো রেখে দেবে না আজরে বলেন কিন্তু মেয়েরা সাবধান রসুল বলছে সাবধান কি হয়েছে আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত কোন নারী যদি আতর মাকে পারফিউম মেখে বাজারে যায় নন্দার কাছে যায় ডাক্তারখানায় যায় বাপের বাড়ি যায় আতর মেখে পারফিউম মেখে তুমি বাজারে রাস্তায় যাবে ও দিদিরা শুনে রেখে দে তোর গায়ের সুগন্ধ যত পুরুষের নাকে যাবে ততটা পুরুষের সঙ্গে জেনা করলে যে গোনা হয় সেই গোনা আমার দিদির আমলনামায় লেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাই নাউজুবিল্লাহ বললেন এই জায়গাটা হ্যাঁ বলে আমার বাপের ধরে পিটতেছে আমার অন্তত লোকে ছেড়ে দেছে আলহামদুলিল্লাহ হালকি বুঝছেন তবে ওরা বলছে আল্লাহ আমরা সুবহানাল্লাহ বলো বলতেন বলেছি হুজুর দিয়ে দিল তোমরা যে সুবহানাল্লাহ বলেছো ভুল করে বলেছো তবু আল্লাহ তোমাদের নেকি দিয়েছে কি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মেয়েদেরকে আল্লাহ কি বললেন রসুল কি বললেন মা তৈরি হও এ দিদিরা আমি তোমাদের বলে যাই রাত হলে আর বলা যাবে না এর মধ্যে একটা কথা আছে স্বামীর এতেয়াত করো স্বামীর সাথে ভালো সুলুক করো একটা কথার মধ্যে আছে না জি
এর নাম ইসলাম। হে দিদিরা আমার ভাইবিরা মায়েরা, স্বামীর জন্য ছাড়া কাটা ভাঙা গেলাস, নতুন গুলো সব তুলে রেখে দেয়, দেয় না দেয় না ওই দেয় না তুলে রেখে দেয়। স্বামী একদিন বাড়ি এসে দেখে নতুন কাদা পিছিয়েছে নতুন গেলাস, তখন স্বামী খুশি বলতেছে ও সকিনার মা তুই আজ তুই কি সুন্দর বউ আমার জন্য আজ করে ছেঁড়া কেতনা রেখে নতুন কাঁথা নতুন গেলাস। তখন সকিনার মা বলতেছে স্বামী খুশি হয়ে লাভ নাই, আমার বাড়িতে আসতেছে আমার দুলাভাই, ওর জন্য কাঁথা ভিজিছি তোমার জন্য না। হায় 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 ও দিদিরা শোন, তোর স্বামী কালো হোক আর খারাপ হোক স্বামীকে খুশি কর। কোন নারী যদি সোনা সৎকা করে, সোনা সৎকা করে, আর কোন নারী যদি বসে 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 ও সোনার চাঁদ স্বামীর খুশির জন্যে স্বামীর পাশে যায়, এক কিলি পান সেজে স্বামীর পাশে গিয়ে বসে, আর স্বামীর গালে যদি পানটা তুলে দেয়, স্বামী যদি মুষ্টি হাসে ওই মুষ্টি হাসির কারণে অন্য নারী 72 রাকাত নামাজ নফল বলে যে সব না হবে, এই নারী পাশে স্বামীর পাশে বসে গালে পান দেওয়ার কারণে সেই সবটা আল্লাহর আমল নামাতে দিয়ে দেবে। জোরে বলেন, কোন নারী সোনা সাতকা করতেছে আর কোন নারী স্বামীর কাছে বসে বসে তার হাত পা টিপে দিচ্ছে, ওরে আমার স্বামী তুমি আমার কলিজা এই বলে হাত পা টিপে দিচ্ছে, ওই নারীটা সোনা সাতকা করলে যে সব না হয় এই নারীটার আমল নামায় সেই সব লেখা হয়। জোরে বলেন, কোন নারী যদি স্বামীর বলার পরে হাত পা টিপে দেয় যে সকিনার মা একটু হাত পা টিপে দাও শুনে রেখে দাও, রূপ সৎকা করলে যে সব হয় এই নারীর আমল নামায় সেই সব লেখা হবে। আমি বললাম দিদিরা ও আমার মায়েরা তোদের জান্নাতে যাওয়া সোজা, তুই পাতলা শাড়ি পর আমি অর্ডার দিচ্ছি, কপালে টিপ দে ঠোঁটে লিপস্টিক দে পারফিউম মাখ আতর মাখ ঘরের ভেতরে থাক, কেন স্বামী গেছে ওই কি ওরে কষিয়া মারা বাজারে, আমার স্বামী সন্ধ্যাবেলা বাড়ি আসতেছে এত সুন্দর করে নায়িকার মতো হয়ে ভিতরে থাক, ঐশ্বর্যা রায় হয়ে থাক, শ্রীদেবী সেজে থাক, যেন তোর স্বামী তোকে দেখে খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না? ও দিদির ভাইরা তুই তো স্বামীর বেলায় এমন নাইটি পরেছিস, ধারে শয়তান বন্ধনে এত গন্ধ না ধরতি হয় পূর্ণ নাইটি পরেছে আর বনায় আসতেছে বলে ভালো নাইটি পরেছিস, ও আমার সোনার পাখিরা আজ তোদের ভালো করে বলে যাই মা এই কাজটা কোনদিন করবি না। আমি ভাই ট্রেনে যাচ্ছি, ট্রেনে বসে রয়েছি, তখন আমি তো পার্সোনাল গাড়ি নাই কাটা গাড়িতে, ট্রেনে বসে রয়েছি একটা একটা মোটা করে লোক এসে আমার পার উপরে পা তুলে দে ওই মুখে দাঁড়িয়ে রয়েছে, আমি আস্তে আস্তে বলছি দাদা একটু পাটা টেনে নাও, বাউরি চুল গেঞ্জি টাইট ফিট প্যান্ট কিচ্ছু বলে না, আবার বলছি দাদা একটু পাটা টেনে নাও, কোনো কথা নাই আইলে আমার মনে গলা বসে গেছে বলে মানে বুঝতে পারা, ও দাদা পাটা একটু টেনে নাও, মুখটা ঘুরিয়ে বলছে এই মশাই করে দাদা বলছিস, মানে কপালে দে তাকে দেখি টিপ ঠোঁটেতে লিপস্টিক তো জ্যান্ত দিদিরে বাবা, তোবা 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 আল্লাহ আমি কারে বললুম দাদা, মনে মনে বলতেছি ওরে আমার দিদি তোর পোশাকের যা সিরি, আল্লাহর কসম করে বলছি দিদি কেউ নেবে না ফিরি, ঠিক না ভুল ফিরি নেবে, জলসায় পৌঁছে গেলাম মেয়েরা বলছে হুজুর গজল বলতে হবে, তখন আমি খুব গজল বলতাম, আমি বলি দিদিরা গজল বললে তোদের মাথায় বাস পড়বে, বলে পড়লে অসুবিধা নেই গজল শুনবো, আমি তখন বলেছিলাম কি বলেছিলাম, সে যে চোবেশ করেছ প্যান্ট পরে কি পারবে যেতে বেগেস্তের বাগান, কপালে দিয়ে টি টুটে তেলি বৃষ্টি হাসে দিদি পিক পিক, কিছু লোকে বলছে ভালো কিছু বলছে ঠিক, কানেতে দিয়ে দু মাথাতে
দিয়ে ভুল রাস্তা ঘাটে চলছে দিদি বাউরি কাটা চুল আমি বলেছিলাম দিদিরাম এ দিদি তোর পিঠ যদি কোনো নারী রোখে থাকে পিঠটা জাহান্নামের আগুনে জ্বালাবে ও দিদি তোর উরু যদি কোনো নারী রোখে থাকে উরুটা জাহান্নামের আগুনে জ্বালাবে তোর বুকের স্তন যদি কোনো নারী রোখে থাকে স্তনটা জাহান্নামের আগুনে জ্বালাবে এ দিদি তোর সব অঙ্গ ব্যাটা ছেলে দিকে ফিরেছে আমার আল্লাহ তোর কণ্ঠটা জান্নাতে দেবে মেয়েদের দেহ মেয়েদের দেখানো হারাম মজবুরান ছাড়া সন্তান প্রসবের ব্যাপার আছে রোগশোক ছাড়া মেয়েদের মাথা মেয়েদের দেখানো যাবে না একটা কাঁতার ভেতরে যেমন দুটো সাবালক ছেলে শোয়া হারাম তেমন একটা কাঁতার ভেতরে দুটো সাবালিকা মেয়ে শোয়া হারাম আমার সোনাচাঁদ বন্ধু তাই বলে গেলাম মা রসুল কেন তোদের টার্গেট করে বলেছে নারীরা যদি সমাজে পরিবর্তন হয়ে যায় ইনশাল্লাহ বেটা ছেলেরাও পরিবর্তন হয়ে যাবে একটা খারাপ মেয়ে 100 খারাপ ছেলের চাইতে খারাপ আর একটা ভালো মেয়ে 100 আল্লাহর ওলির থেকেও ভালো একটু জোরে বলেন সুবহানাল্লাহ এরা মেয়ে তৈরি হতে হবে আমার দিদি ভাইরা সোনাচাঁদ বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম আল্লাহ বলছে শান্তি যদি পেতে চাও ইসলামের মধ্যে পুরোপুরি এসে যাও তোমার বাচ্চাকে নিয়ে এসো বউকে নিয়ে এসো তুমি যাও তাহলে দেখবে ঘরে ভাত নাই চাল নাই কিচ্ছু নাই অথচ ঘরের মধ্যে থেকে শান্তির ফোয়ারা ছুটবে আর ঘরে টিভি আছে ডিশান টানার আছে ফ্রিজ আছে খাট আছে আলমারি আছে সব আছে ঘরে রসুলের দিন নাই রসুলের সুন্নত নাই আল্লাহর কসম ওই ঘরে শান্তি শান্তি নাই তিনটে ঘুমির বড়ি খেয়েও মাল চোখে ঘুম আসে না ঠিক না বলবলাম ও শোনা ভাই ঠিক না বলবলাম ভালো করে দেখবেন ঘরে দিন থাকবে সুন্নত থাকবে ঘরটা বোঝাই শান্তিতে ভরপুর হয়ে যাবে আমার সোনার বাকিরা মায়েরা বোনেরা আমার রসুল মাঝে মধ্যে বিবিদের সঙ্গে শুধু মেয়েদেরকে বললে হবে না রসুল বলছে আমিও বউদেরকে ভালোবাসতাম তোমরাও বউদেরকে ভালোবাসো কে কথা কে বলেছে না রসুল না কে বলেছে আল্লাহর নবী আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমার সাহাবারা আমার নবী সাহাবারা আল্লাহর রসুল আমাকে ডাকতো আয়েশাতুল হুমায়রা হুমায়রা মানে কি লাল টুকটুকি মায়েশা যখন রেগে যেত মায়েশার ঠোঁটটা গোলাপ আঙ্গুর ফলের মতো লাল হয়ে যেত তাই আমার রসুল বলছে আয়েশাতুল হুমায়রা রসুল বলছে মায়েশা বলছে আমার নবী যখন বাড়ির মধ্যে আসতো আগে আমাকে সালাম দিত আমরা কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই একটা লোক হাত তুলে বলো তোমার বউকে কি লাল টুকটুকি বলেছো কোনোদিন একটা লোক হাত তোলো তুমি বলেছো মাশাআল্লাহ আমি তোমার দালে আছি তাহলে আমাদের বউদের সঙ্গে আমরা শান্তিতে আছি ঠিক না শ্রী দেবী বলো জি ভালো করে আই লাভ ইউ তো বলতে হয় তো শালিনী না বলে বৌরি বলো দেখো ঘরটা জান্নাতে টুকরো হবে যত আই লাভ ইউ সব ফাঁকাল মেয়ের সঙ্গে বলতে এখন বৌরি বলতে পারো না আমার সোনাচাঁদ বন্ধু মা এসা বলছে আল্লাহর নবী বাড়িতে আসতো সালাম দিত এবারে বলো তোমরা বাড়ি থেকে সালাম দাও কে কে হাত তোলো 1 2 3 4 5 6 বাহ অনেক আছে শুকরিয়া এরকম একটা মজুরি আজকে আমি পেয়েছি বিশ্বাস করুন আচ্ছা যারা সালাম দেয় না আজ যদি বাড়িকে সালাম দেয় দরজা খুলবে না লাগাবে ভাবি হ্যাঁ তোমরা বলো কি করবে লাগিয়ে দেবে এবারে কেন বলতে এবার আপনি হেরে গেছেন কেন মাল তো আজ হঠাৎ রাত্রে বাড়ি বলে আসসালামু আলাইকুম ও সখিনার মা দরজা লাগিয়ে দিয়ে বলবে ছেলে বলে দেখতে পাচ্ছি কোন হুজুর এসে কোন হুজুর ছেলে বলছে আমার তো আব্বা বলে 50 বছর বিয়ে করেছে মাল ষাঁড়ের মতো গুঁতো মেরে মসির মতো ঢুকে পড়ে আর সালাম দেবে এটা বিশ্বাস করা যায় না এ যেমন রাস্তাতে বলছে রে কসির হুজুর বলেছে সালাম দিতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এই ইমানদাররা যখন তোমরা কারুর বাড়ি ঢুকতে যাবে সালাম দেবে অনুমতি নেবে তার আগে যেন যেও না একটা সাহাবা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা থাকে ঘরে কেউ নাই আমার কি অনুমতি নিতে হবে রসুল বলছে আতহিব্বু
দেখো বিবিদের সঙ্গে যদি ভালো ঘরে থাকতে চাও তাহলে মাঝে মধ্যে বিবিকে একটু শ্রীদেবী আল্লাহ রসুল শ্রীদেবী বলতে বললি যেরাম বলছে শ্রীদেবী বলো এখন শ্রীদেবীটা সবচেয়ে দেখতে ভালো তো শ্রীদেবীর কথা বললে আর বৌরা চায় একটু স্বামীর মুখ থেকে ভালো কথা আসুক বৌরা দি স্বামী যদি বৌরীকে একটু ভালো বলে দেখবেন বৌরা খুব খুশি হয় বিশ্বাস করুন আমার প্যানের বন্ধু যেমন আমরা ওয়াজ করছি না যখন লোক এসে বলে হুজুর আজকে আপনি যে ওয়াজ করেছেন আল্লাহ শুকরিয়া আমরা আল্লামুকু হয়ে গেছি হুজুর খুব খুশি হয় কোনো নাসিয়ারকে কিন্তু প্রাইজ দেবেন প্রাইজ দেবেন দেখবেন নাসির খুব খুশি যে খুব 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 খুশি আর বউর আর তরকারি রান্না করলে বউর তরকারিটা খেয়ে যদি বলা যায় ওরে যোগিনার মা তোর তরকারি এত সুন্দর এরম তরকারি কেউ হবে না দেখবেন বউ খুশি হয়ে পুরো আকাশ উঠে গেছে খুশি হবে না ভাই আমার নবী তরকারি রান্না করতো আর মদিনার কাফেরেরা বলতো মক্কার কাফেরেরা বলেছে যে আবদুল্লাহর বেটার মতো তরকারি রান্না করতে কেউ পারে না অত মা আয়েশা বলছে ওই রসুল যখন আমার আমার হাতে তরকারি খেতার বলতো আয়েশা তোমার মতো তরকারি কেউ রান্না করতে পারে না আয়েশা বলছে আমি যে কি খুশি হতাম তার ঠিক নাই এখন এই কথা শুনেছে রাতের বেলা বাড়ি গেছে সালাম দিয়ে ঘরে ঢুকেছে সালাম দিয়ে ঘরে ঢোকার পর এবারে তরকারি খাচ্ছে আর মুস্কি মুস্কি হাসতেছে তখন বউ বলতেছে হ্যাঁ গা একে থেকে অনেক রাত করে বাড়ি এসেছো আবার কেন হাসো বলে ওরে সখিনার মা তোর মতো তরকারি দুনিয়ায় পাওয়া যাবে না কি সুন্দর তরকারি বউ তখন বলতেছে 1 2 3 আর তোর ভাত খাবো না চিন্তা করতেছে আল্লাহ ভালোবাসা বাড়াবার দিছি তালাক দিয়ে যাচ্ছে কেন ব্যাপারটা কি বলে হারা কুসির মা কি হইয়েছে কি হয়েছে মানে আজকে তুমি বাড়ি আসবে না বলে আমি আলোচনা করেছিলাম যখন তুমি বাড়ি এসেছো পাশের বাড়ির থেকে এক বাটি তরকারি ধার করে নে তোমার দিছি আর তুমি সেই তরকারির প্রশংসা করেছো মানে ওর বর্ষে তোমার হিরিস বিরিস আছে আমি তোমার ভাত খাবো না ও দাদা ভুল বুঝবেন না বাড়ি কিনে দিয়ে গেছেন চুনো মাছ ভাবি দেখছে ভাঙন মাছের মাথা তরকারির প্রশংসা করার আগে খোঁজ নাও যে তরকারিটা কার ঠিক না ভুল খাবার মধ্যে ফরজ ও সোনার পাখিরা আমার রসুল কি করতেন রাত্রির বেলা করে বউকে নিয়ে মা এসাকে নিয়ে মাঠে দৌড় দিতেন মাঠে দৌড় দিতেন একদিন দৌড় দিয়ে চলে যাচ্ছে বলে কে যেতে কে হারে মা এসা আগে চলে গেছে রসুল পিছনে পড়ে গেছে মা এসা বলছে হুজুর গো আপনি আজ করে হেরে গেছেন বলে আমি হেরে গেছি তার কিছুদিন পর বলছে আয়েশা চলো আর একবার দৌড় দেই রাত্রের বেলা কেউ নাই দৌড় দিয়েছেন এবারে আল্লাহর নবী আগে চলে গেছে মা এসা হাঁপাতে হাঁপাতে যখন কাছে গেছে ঘাড়ের উপরে হাত পা রেখে বলছে আয়েশা ওই দিনের জবাবটা দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এবার নবীর সঙ্গে ছুটে কেউ পারে জান্নাতি 100 পুরুষের ক্ষমতা রসুলের গায়ে দেওয়া ছিল রসুল যদি ছোটে পৃথিবীর কোনো ঘোড়াও টিকতে পারে কিন্তু কি সুন্দরটা প্ল্যান করলো যদি আমি সবসময় আমি জিতি আয়েশা হারে তাহলে তো মনটা খারাপ লাগবে তাই প্রথমে জিতিয়েছে আয়েশাকে আর তারপরে হারিয়ে দিয়ে দুটো সমান সমান করে দিয়েছে কি তার নীতি কি তার রীতি জি একজন হুজুর ওয়াজ করে গেছে যে ও আমার বাবারা তোমরা যখন খাবে বউদের তখন খাবে রসুল বলেছে কথা তোমরা যেমন পড়বে বউদেরকেও তমন পড়াবে ও বাজারে গিয়ে সানা সন্দেশ খেয়েছে বেদানা খেয়েছে খেয়ে এত এত টাকা নিয়ে বাড়ি এসেছে বউ বলছে আগা এগোনো কার বলে এগোনো হলো তোমার বলে কেন বলে হুজুর বলেছে তুমি যেমন খাবে বউরে তমন খাবে তখন বলছে আল্লাহ এই হুজুরটা যদি আজ থেকে 20 বছর আগে আসতো তাহলে মাঝে মধ্যে পেটে একটু পড়তো যাক বেঁচে গেছি রমজান মাস এসে গেছে বউরি বলতেছে ও বউ ফজরের আজান হলে আমাকে ডেকে দিবি ঠিক আছে ফজর আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম বউ বলে দেখা ওটো বলে হ্যাঁ বাজারে গেছে লুঙ্গি কিনেছে ওর জন্য একটা বোর জন্য একটা পাঞ্জাবি কিনেছে ওর জন্য একটা বোর জন্য একটা কিনেলে বাড়িয়েছে বউ বলতে থাকা ডবল ডবল কেন বলে এক সেট আমার এক সেট তোর বলে সে কিরম কথাবার্তা বলে কেন হুজুর বলেছে যেমন খাবি তমন খাবি যেমন পরবি তমন পরাবি আমি যা খাই তোরে খাওয়াই আমি লুঙ্গি পরবো তুমি শাড়ি পরাবো নাকি ওয়াজ কি ভালো বুঝতে পেরেছে
ঘরে এমন শান্তি থাকবে অশান্তিটা হবে না। কে বলেছে কে বলেছে? বলেছে মোর রব্বানা আল্লাহুম্মা চলবে। ওরে বাবা, বলে আল্লাহর কিরে হুজুর ওয়াজ শুনতে খুব ভাল লাগে, খোদ্দার কিরে হুজুর নামাজ বলতে ভাল লাগে না। দেখেনি? বলে হুজুর ফজর পর্যন্ত চলুক, এখন তিনটে পর্যন্ত জলসা হয়েছে, সত্যি কথা বলছি তিনটে পর্যন্ত জলসা হয়েছে, ওই আজান শুরু হয়েছে। নামাজের জন্য এসো, শাশুড়ি বলতেছে জামাই এসছিল, গিয়ে দেখি দরজা খুলে শাশ আমার ডাকতে গেছে, গিয়ে শাশুড়ি চোখ ধরেছে, বলে আস্তাগফিরুল্লাহ কেউ আসিস নি। বলে কি হয়েছে? বলে ডান পা গেছে শিয়ালদা কোটে, বাম পা গেছে হাওড়ার হাটে, লুঙ্গি গেছে বসির হাটে। ফেরেশতার কাছে আছে, ও ভাই সারা রাত জলসা শুনবে আর ফজরের নামাজ পড়বে না, আল্লাহর কি রে এই জলসা তোমার কোনো কাজে আসবে না। সকাল সকাল জলসা সারো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ফজরে হাজির হও, তাহলে নেকি পাবে, নইলে কোনো নেকি পাবে না। ও সোনার চাঁদেরা যুবকেরা বলে যাই, পায়ে হাত রেখে বলে যাই, সিরিয়ার দিকে তাকাও, তুরস্কর দিকে তাকাও, দেখে কাঁদতেছিলাম, মা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা বেঁচে রয়েছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, লাখে লাখে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। ওইখানকার লোক বলছে, হুজুর আমরা মনে করতেছিলাম কেয়ামত শুরু হয়ে গেছে, বিল্ডিং গুলো এমন ভাবে পড়তেছে মনে হচ্ছে আর পৃথিবী থাকবে না। কেন হলো রব্বানা? একদল বলছে, হুজুর দেখে দেখে মুসলমানদের উপরে হলো, হুজুর খ্রিস্টানদের কেন হলো না? আমি বলি, দাদা ভুল তোমার মতো আমি বুঝি না। বলে কেন? আমি বলি, স্কুলে যারা ভর্তি হয় তাদেরকে ছাত্র বলে না, বলে না বাপ, মাস্টার ছড়ি দিয়ে শাসায় তাদের, না বাইরের ছেলের। হ্যাঁ বলো, যারা ছাত্র তাদেরকে শাসায়, এরা ভুল করলে শাসায়, বাইরের ছেলে ভুল করলে কিচ্ছু বলবে মাস্টার, যা পারিস তোরা কর। মাস্টার স্কুলের মধ্যে ভুল করলে মাস্টার অবশ্যই শাসাবে, যখন ভুল তুঙ্গে উঠে যাবে মাস্টার মেরে হাট ফেল করে দেবে, ঠিক না? বল আল্লাহর বন্ধুরা, আল্লাহ বলছে, বান্দা তোমরা মায়ের পেট থেকে হয়েছো মুসলমান না, মুসলমানই হয়েছে মুসলমান না, কই আদমি মুহ সে কালেমা পড়নে সে মুসলমান হো সকতা হ্যায় ইয়া নাহি। বলছে কোনো মানুষ যদি মুখ থেকে কালেমা পড়ে মুসলমান হবে কিনা? বলা জবাব বলাছে, নাহি, মুহ সে কালেমা পড়না, উসকি মানি সমঝনা, দিল সে ইকিন করনা, আর মুহসে জাহির করনা জরুরি হ্যায়। মুখ থেকে কালেমা পড়তে হবে, মানে বুঝতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে মুসলমান। তুমি এখন আল্লাহর স্কুলে ভর্তি হয়ে গেছো, আল্লাহ বলতে আমি পাঁচক তো আমি ফেরেশতাদের রেখেছি, হাজিরে তোল হাজিরে তোল, বার বার যখন তুমি ভুল করতেছ, যখন তুমি স্কুলে আসছো না, ভুল সীমা ছাড়াচ্ছে, তখন গজব দিয়ে টাইট করতেছি, ওটা আর অন্য কারোর জন্য না, ঠিক না? বল দাদা ভাই, কেয়ামতের শেষ বেলা, শেষের বেলা ওইটা বলে যাই যে কি করে পৃথিবী নড়িয়ে দিল, 7.9 মাত্র ভূমিকম্পর মাত্রা ছিল, আর আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা শাইউম আযীম। এ পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় কর, আল্লাহ বলছে আল্লাহকে ভয় কর, কেন? ইন্না জালজালাতাস সাআতা শাইউম আযীম, আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন মারাত্মক প্রকম্পন, এখানে বলা আছে আযীম। এ ভাইরা পেছন থেকে হ্যালো একটা করছে, ও ঘাড়ে হাতে গল্প করছে, কোন মাইকের আওয়াজ পায় না,
ভাই গাড়ি হাতে গল্প করো না শোনা এইদিকে আমি তোমার দেখতে পাচ্ছি তো ইন্না জালজালা তালা সাত সাইয়ুন আযীম আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন হচ্ছে আযীম এবারে তিনটে কথা বলে যাই আরিদ মানে চওড়া আমিক মানে গভীর আর আযীম যে চওড়া মাপা যায় তারে বলে আরিদ যে গভীর মাপা যায় তারে বলে আমিক আর যারে মাপা যায় না তার নাম হলো আযীম আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম হে রবি তুমি পুত পবিত্র মহান চরিত্র রূপে মানে প্রতিষ্ঠিত মানে রসূলের চরিত্র মাপা কোনো দিন যাবে না আমার শোনা চাঁদ বন্ধু আল্লাহ বলছে আমার যেদিন কিয়ামতের ভূমিকম্পন শুরু হবে এত বড় ভূমিকম্প এটা তো 7.9 মাপা গেছে আমার ভূমিকম্প মাপা কোনদিন যাবে না ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ বলছে শোনো ওয়াইজাল জিবালু সুয়্যিরাত আল্লাহ বলছে পাহাড়গুলো চালিয়ে দেব ওয়াই পাহাড় চালিয়ে দেবে আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা আমি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ছেটে দিয়েছি পৃথিবী কাঁপতেছিল ঠক 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 করে ফেরেশতারা বলছে আল্লাহ পৃথিবী কাঁপতেছিল তুমি থামালে কি করে আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা আমি পেরেক মেরে ঠেটে দিয়েছি পাহাড় দিয়ে এখন আপনারা বলেন আমরা যখন কাটে পেরেক মারি তখন পেরেকের শুধু মাথাটা বাইরে থাকে সব ভিতরে ঢুকে যায় তো তো আল্লাহর কথাই হচ্ছে পেরেকের মতন মেরে দিয়েছে মানে মাউন্ট এভারেস্ট 9000 কত ফুট উঁচু 900 কার জানা নেই 8848 আমি দেখছিলাম এরকম ছাত্র আছে কিনা যাক আলহামদুলিল্লাহ আছে 8848 ফুট উঁচু এটা আছে পাহাড়ের মাথা টোটাল পাহাড়ের বডি ও 10 ডবল মাটির তলারে যদি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমি সেটা দিয়েছি তার নাম হলো লোহা ফেরেশতা বলে লোহা দিয়ে কি হয় আল্লাহ বলে দেখবি না আমার বান্দারা ঘর করবে বিল্ডিং করবে টাওয়ার করবে থ্রি গুটি ফোর গুটি সব পাথর করা হয় না আমি সচক্ষে দেখেছি পাহাড়গুলো কেটে এনে লোহার হলারে ফেলে দেয় ছোট বড় মাঝারি সাজারি হয়ে বেরিয়ে যায় আল্লাহ বলছে বান্দা ফেরেশতা শোনো পাহাড়ের থেকে লোহার ক্ষমতা বেশি ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদু মিনাল হাদিদ আল্লাহ তুমি কি এই লোহার থেকে আর শক্তিশালী কারো কিছু করেছো আল্লাহ বলছে কাল আল্লাহ তাআলা নাম আল্লাহ বলছে হ্যাঁ তৈরি করেছি ফেরেশতা আল্লাহ সেটা আবার কি আপনারা বলেন তো কি আন্নার তার নাম হলো আগুন কি হবে আগুন দিয়ে আল্লাহ বলছে বান্দা আমার এই ফেরেশতা আমার বান্দারা আগুন দিয়ে লোহাকে গলে পানি তৈরি করবে কি হয় 16 রড 12 রড 8 রড টেনের পাটি লোহা গলিয়ে পানি করে আগুনে পানি করে লোহার ডিজাইন তৈরি করবে তার মানে আগুনের ক্ষমতা বেশি ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদু মিনান নার ওয়াল্লাহ এই আগুনের থেকে আর ক্ষমতা কার বেশি আছে ক্বাল আল্লাহু তাআলা নাম আল্লাহ বলছে আছে ফেরেশতা সেটা কি আল্লাহ বলছে আল মা তার নাম হলো পানি আর ফেরেশতা বলছে আল্লাহ পানি দিয়ে কি হয় আল্লাহ বলছে যত জোরে আগুন পানি দিলেই কি হবে শেষ ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদু মিনাল মা ও আল্লাহ এই পানির থেকে শক্তি আর কাজ আছে নাকি কল আল্লাহ তাআলা নাম আল্লাহ বলছে আছে ফেরেশতা বলে সেটা আবার কি আল্লাহ বলছে আর রি তার নাম হলো হাওয়া
আকাশ আল্লাহ আকাশের ক্ষমতা কি হলো আল্লাহ যে হাওয়া যত বড় মস্তান হোক আকাশে উঠতে পারবে না আকাশে যারা চাঁদে ওঠে দেখেননি লোহার পোশাক পরে যায় ওখানে যদি ঢিল মারা হয় যে পর্যন্ত যাবে ওখানে ঢিল দাঁড়িয়ে থাকবে নিচে পড়বে না ওখানে অক্সিজেন নাই হাওয়া নাই হাওয়া কখনো আকাশ ভেদ করতে পারবে না ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মিনারি মিনাস সামা ওয়াল্লাহ আকাশের চাইতে আর কারো কি তুমি শক্তি দিয়েছো আল্লাহ বলছে হ্যাঁ দিয়েছি আল্লাহ তারা কারা আল্লাহ বলছে আল মালা তখন ফেরেশতারা বুক ফুল হচ্ছে আরে বাবা এদের থেকে আমরা শক্তিশালী হ্যাঁ ফেরেশতা কিরাম শক্তি একটু বলবো ভাই ফেরেশতার শক্তি কিরাম একটু বলবো জিব্রাইল আমিনের শ পাকনা আছে জিব্রাইল সালামের শ যখন আকাশে আসি এক ছাপটায় জমিনে পৌঁছে যায় যখন লুত আলাইহিস সালামের জামানায় লুত আলাইহিস সালামের জামানায় সমকামী লাওয়াতাত বেটা ছেলে বিয়ে হতো এ জামানার ছেলে যখন আই বুড়ো মেয়ে দেখলি ছোটে ওরা আই বুড়ো ছেলে দেখলি ছুটতো মানে বেটা ছেলে বিয়ে হতো ভালো করে শুনবেন সেই জামানায় লুত নবীর বাড়ি 18 জন যুবক মেহমান এসেছে 18 জন যুবক ভাই মন দিয়ে শোনো আমার দিকে কান লাগাও 18 জন যুবক এসেছে লুত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের জানেন তো আপনারা এখন লুত নবী চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমার বউ তো কাফের আমার কওমে বলে দেবে আর আমার কওমের লোক খুব শক্তিশালী এরা তো একটু একটু দেখতে পাচ্ছি লুত নবী একবার এদিকে একবার এদিকে দুঃখ করছে আর লুত আলাইহিস স্ত্রী গ্রামে গিয়ে বলছে এই আমার বাড়ি 18 জন মেহমান এসেছে লুত আলাইহিস সালাম একবার ডাইনি একবার বাঁয়ে একবার সামনে একবার পিছনে এরা 18 জন ছেলে বলতেছে হুজুর তোমার কি হয়েছে বলছে বাবা ওরা বলে ওরা কারা বলে আমার কওমের লোক বলে কি হয়েছে বলে ওরা বিরাট শক্তিশালী তোমরা পারবে না বলে হুজুর চিন্তা করো না বলে কেন বলে আমরা কোন সাধারণ মানুষ না আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতার জোরে বলা যাবে না এরকম সুবহানাল্লাহ মানে নারে তাকবীর আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আর সাজবি পৌঁছে দেবে না লুত আলাইহিস সালাম আনন্দে কেঁদে ফেলেছে আনন্দে কেঁদে ফেলেছে সন্ধ্যাবেলা যখন মালের এসে হাজির ফেরেশতারা হালকা করে গুঁতো দিয়েছে কিছু মরে গেছে কিছু অন্ধ হয়ে গেছে কিছু পালিয়ে গেছে যাওয়ার সময় বলে যাচ্ছ নবী লুত আজ রাতের বেলা তুমি তোমার এলাকা ছেড়ে চলে যাবে খবরদার নবী যাবার সময় পিছন দিকে তাকাবে না ও নবী লুত তোমার বিবিকে সঙ্গে নেবে না লুত নবী পেরেশান আল্লাহ বউকে নিতে পারবো না রাতের বেলা লুত নবী চলে গেল আল্লাহ জিব্রাইলকে ডেকেছে জিব্রাইল এখানে আয় জিব্রাইলকে ডাকা হলো আল্লাহর ক্রোধ সঞ্চারিত করে জিব্রাইলের আমিনের ভেতরে দিয়ে দিল আল্লাহ বলছে যা ওই লুতের কমকে ওখান থেকে উল্টে দে সাতখানা গ্রাম হাজার হাজার মানুষ দালান কোটা জিব্রাইল আমিন 600 পাকনার ভেতর থেকে একটা পাকনা বেছে নিয়েছে একটা পাকনা বেকে বেছে নিয়ে হালকা করে গুঁতো মেরেছে এবার আপনারা বলেন হালকা গুঁতো আর ভারী গুঁতো দুটো কি সমান আমরা বসে সঙ্গে মাঝে মধ্যে আর কি করি না ভাই এক কামরায় বসে ধর কেউ না থাকি আর কি করতে করতে বল মাথা একটা হালকা করে মারি তো এরকম আর কি করে আপনারা করেন না করেন না আমি খুব করি কিন্তু বউদের সঙ্গে এরকম আর কি আমি যতক্ষণ থাকি এরকম করি ইনশাল্লাহ আচ্ছা হালকা করে যখন মারি বউ কাঁদে না হাসে আসে আর যখন তরকারিতে লবণ কম হয় ওই যখন বক্সিং মার দেয় তখন কাঁদে না হাসে তার মানে ওটা হালকা মার বউ হেসেছে আর বক্সিং মারলে বউ কেঁদে দেয় জিব্রাইল আমিন তাই হালকা করে গুঁতো মেরেছে সাতখানা গ্রাম উঁচু করে আকাশের কাছে নিয়ে গেছে ওই কান থেকে উল্টে দিয়েছে নিচে পড়েছে বর্তমান বিজ্ঞান তার নাম দিয়েছে ডেড সি মানে মৃত সাগর সেখানে সাগর হয়ে গেছে রসুল বলেছে ওই কমে লুত
কিয়ামত পর্যন্ত তোলায় যেতে থাকবে এই সেই ফেরেশতা এত শক্তিশালী ফেরেশতা আল্লাহ বলছে ফেরেশতা শক্তিশালী ফেরেশতা খুশি হয়ে গেল খুশিয়ে বলছে আরেকটা প্রশ্ন করে দেখি ফাজিবা দিল মালাইকা হাল মিন খালকিকা শাইয়ুন আশাদু মিনাল মালাইকা ওয়াল্লাহ আমাদের থেকে সত্যিকার আছে নাকি আল্লাহ বলছে হ্যাঁ যেই বলেছে হ্যাঁ ওরা তো বলে হ্যাঁ সব প্রশ্ন করেছে কারা আল্লাহ বলে আন্নাস তার নাম হলো মানুষ এটা জোরে বলা যাবে না ওটা কি হচ্ছে ভাই মানে লেডিস এত চাপ দিয়েছে জায়গা পাচ্ছেন না এবার এদেরকে কোথায় বসতে দেবেন ভাই মাঠ তো আর রোবার না আমি টেনে লম্বা করে দেবো যা হয় চেপে চেপে বুঝতে পারছেন একটু হালকা করে চেপে দিতে হবে একদিন তোমায় মরতে হবে ও তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না ভুল একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন বলছে আল্লাহ মানুষ শক্তিশালী ফেরেশতা বলছে আল্লাহ হাবিবুল্লাহ হাইটি ছোট ছাইটি খাটো দেখতে বাচ্চা একটা চড় যদি মারি রেখো দা লক্ষ লক্ষ হাবিবুল্লাহ পার হয়ে যাবে এদের শক্তি হলো কি করে কিয়ামতের দিন জান্নাতে যেদিন যাবে সেদিন একদল মানুষ উঠে জান্নাতে চলে যাবে হিসাব নেবে না ফেরেশতা তো গার্ডে থাকবে এই দাঁড়া দাঁড়া হিসাব উনি যাচ্ছিস কোথায় ওরা কিচ্ছু বলবে না চলে যাচ্ছে দাঁড়া ভাই দাঁড়া যখন না শুনতেছে গে ধরেছে হাত এক ঝাপটা মেরেছে চলে গেছে সত্তর হাত ফেরেশতা বলছে ওরে খোদায় রে কি রে বিষ তো বলে ভাই ভাই দাঁড়া যাসনি আল্লাহর কাছে যাসনি একটু আল্লাহর কাছে শুনে আসি গিয়ে বলতে যে আল্লাহ তোমার কিছু বান্দা হিসাব না দিয়ে চলে যাচ্ছে কি করব আল্লাহ বলছে ওদের সামনে যাস না যেতে দে এসে বলছে তোরা যা বলে আমরা যাবো না সে এক জ্বালা পড়িস কেন যাবিনি বলে আমরা যেতে পারি যেতে পারি আমাদের বিবি বাচ্চাদের দিতে হবে গিয়ে বলছে আল্লাহ ওরা আবার উল্টো দাবি করে আল্লাহ বলছে দে ওদের সাথে ছেড়ে দে ওদের সাথে করে নিয়ে জান্নাতে চলে যাবে জোরে বলা যাবে না আমার দাদা ভাই উদ্দেশ্য ছিল কি পাহাড়গুলোকে আল্লাহ ছেড়ে দিয়েছে কথা বলতেছিলাম এই পাহাড় এই ফেরেশতা পাহাড়গুলো চলতে চলতে এরোপ্লেন চেপেছে যারা জানে আমি যখন প্রথম প্লেনে যাই প্লেন চাপতেছিলাম প্রথম প্লেন টুক 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 করে সামনের দিকে গেছে ওইখান থেকে প্লেন ঘুরেছে ঘুরে যেতে যেতে এত জুড়ি দিয়েছে মাটি থেকে উপরে চলে গেছে প্রাণের বন্দরে আমার পাহাড়গুলো গেল বলছে ওই জাল জিবা আলো সুইয়ে রাত আল্লাহ বলে শুনে রেখে দাও পাহাড়গুলো মাটির থেকে চালিয়ে দেব প্লেনের মতো চলতে চলতে পাহাড়গুলো উপরে উঠে যাবে আর দুনিয়া টলমল টলমল করতে করতে দুনিয়াটা উল্টে যাবে আল্লাহুম্মা আল্লাহুম্মা